একদম ছোট দা সেখান থেকে জোসেফ, জোসেফ কিন্তু রেফারিকে ধাক্কা দিল, রেড কার্ড জোসেফকে, রেড কার্ড দেখানো হলো। আমাদের সঙ্গের সদস্যরা যারা আছো একদম কোনো রকম বরদাস্ত করা যাবে না, সব কোনো রকম বরদাস্ত হবে না, সব সঙ্গের সদস্য ছাড়া কেউ মাঠে ঢুকে ঢুকবে না, সঙ্গের সদস্য করে বল ঘন্টে থেকে সুযোগ আছে এবং গোল, গোল হয়ে গেল, বাবরের গায়ে লেগে কিন্তু গোলটা হলো, বাবরের গায়ে লেগে কিন্তু গোলটা হলো থেকে গোবিন্দ। রামচন্দ্রপুর, রামচন্দ্রপুর তুমি সঙ্গ মারে, ও ভালো বল লম্বা শট, গোলকিপারের ভালো সেভ, স্কোর শাকিল আলী, স্কোর 0-0। একদিকে রয়েছে হোয়াইট কালার জার্সি পরিহিত টিম সৃজা আঙ্কেল, অপরদিকে রয়েছে গ্রিন কালার জার্সি পরিহিত টিম অনেসা ইলেভেন। ও হো চিল্লার সাইড ভলিটা কিন্তু ঠিক রাখতে পারলেন না, নন্টে সেখান থেকে জোসেফ, চিল্লারকে লক্ষ্য করে বল, চিল্লার থেকে মিস পাস, জোসেফ, জোসেফ থেকে নাম কি ঝোড়ো, স্কোর এখনো পর্যন্ত 0-0 অবস্থায় রয়েছে, কিন্তু জানিয়ে রাখি একদিকে রয়েছে অন্যেসা ইলেভেন গ্রিন কালারের জার্সি পরিহিত টিম, অপরদিকে রয়েছে সৃজা আঙ্কেল হোয়াইট কালারের জার্সি পরিহিত টিম। ফারুক দা ভালো শট, সোনাদা কিন্তু ক্লিয়ার করলেন, হ্যান্ডবল হ্যান্ডবল হ্যান্ডবল, অরুণাংশ, ও অরুণাংশ দা ভালো শট, ভালো শট, ফারুক দা লম্বা শট, জোসেফকে লক্ষ্য করে, জোসেফ থেকে না সরাসরি কিন্তু গোল, ঝোড়ো জোসেফ, সেখান থেকে নন্টেকে লক্ষ্য করে বল, নন্টে থেকে সুযোগ আছে এবং গোল, গোল হয়ে গেল, বাবরের গায়ে লেগে কিন্তু গোলটা হলো, বাবরের গায়ে লেগে কিন্তু গোলটা হলো থেকে গোবিন্দ। ইয়েলো কার্ড গোবিন্দ দাকে, ফারুক দা ভালো সেভ, হ্যান্ডবল, হ্যান্ডবল হলো,
ফাইনাল খেলা, 50,000 টাকা এবং 40,000 টাকার লড়াই। জোসেফ ওফ নান কি সেখান থেকে বাবরদা, ও বাবরদা রামচন্দ্রপুর, রামচন্দ্রপুর তরুণ সংঘ মাঠে, ও ভালো বল, তোমার আমরা কজন সেই ফাইনাল হেরে গেছে। হ্যাঁ এটা ফাইনাল খেলা চলছে, গোবিন্দ, গোবিন্দ থেকে অরুণাংশুদা বল বাড়িতে চিল্লারকে লক্ষ্য করে, চিল্লার থেকে অরুণাংশু সোনারা, সেখান থেকে আবারও চিল্লার, স্কোর কত অভিজিৎ, স্কোর 1-0, গ্রিন কালারে যাচ্ছে বলি তো টিম, তারা কিন্তু এক গোলে কোয়ার্টার ফাইনাল হেরে গেছে। গোবিন্দ দা সেখান থেকে আবারও সোনারা, দেখা যাক গোবিন্দ জানিয়ে রাখি। সেকেন্ড হাফের একদম লস্ট টাইম দিয়েছে কিন্তু চিল্লার, কিন্তু গোল পরিশোধ করলো, দেখা যাক ঝোড়োদা সেখান থেকে, জোসেফ জোসেফ কিন্তু রেফারিকে ধাক্কা দিল, রেড কার্ড জোসেফকে, রেড কার্ড দেখানো গেল একদম। আমাদের সঙ্গে সদস্যরা যারা আছো একদম কোনো রকম বরদাস্ত করা যাবে না, সব কোনো রকম বরদাস্ত হবে না, সব সঙ্গের সদস্য ছাড়া কেউ মাঠের ভেতরে ঢুকবে না, সঙ্গের সদস্য জোসেফকে কিন্তু বাইরে বার করে দাও, জোসেফ কিন্তু প্রথমে কিন্তু রেফারিকে ধাক্কা দিয়ে কোনো কথা শোনা যাবে না,